বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? ক্লাসে অনেক কি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলো স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আছে ক্লাসে আলিফ মোহাম্মদ, নাবিলা, আলিফ মুজাহিদ, নাবিলা, আমির হামজা, ইমন, আতিক মাহবুব, রহিমা, রোহিত, রোয়েনা অ্যান্ড মাসফিকুর রহমান, মুসফিকুর রহমান। তার মধ্যে মুসফিকুর রহমান মনে শুনতে পাই না, বাদ বাকি সবাই শুনতে পাবো। আচ্ছা, আমাকে যারা শুনতে পাচ্ছ তারা একটু হাত তুলে জানা তো, আমাকে যারা শুনতে পাচ্ছ তারা একটু হাত তুলে জানাও আমাকে যে স্যার আমি শুনতে পাচ্ছি আপনার কথা। মাত্র দুইজন হাত তুলেছে, আরো তুলবে মনে হচ্ছে। রয়না শুনতে পাচ্ছে, নাবিলা শুনতে পাচ্ছ না? নাবিলা স্যার পাচ্ছি পাচ্ছি। আচ্ছা, হাত তুলছ না তো। তারপর 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 আলিফ মুজাহিদ শুনতে পাচ্ছ না? আলিফ মুজাহিদ, ইমন এবং মুশফিক, এই তিনজন কিন্তু হাত তুলেনি, তার মানে ওরা শুনতে পাচ্ছে না মনে হয় আমাকে। শুনতে না পারলে তো ক্লাস করে লাভ নাই। আমি যদি শুনতে না পাই তোমাদের কথা তাহলে ক্লাস করে কি লাভ আছে বলো তো? না স্যার। ওকে, তাহলে হাত নামায় নাও, তোমরা হাত নামায় নাও। আমার গতদিন যেটা পড়া ছিল সেটা একটু ধরে নিই আগে। গতকাল কি, গত ক্লাসে কি পড়িয়েছিলাম রোহিত বলো তো বাবা? স্যার, বেকিং সোডার ব্যবহার, অর্থাৎ মানে যে বেকিং সোডা কি কিভাবে মানে কেক ফোলায় আর ইস্ট কিভাবে পার্টি ফোলায়, এই দুটা বলা ছিল পড়ানো। তোমাদেরকে এখন যদি ধরি পারবা? ইনশাল্লাহ। আচ্ছা রোহিত বলো, বেকিং পাউডার কিভাবে কেক ফোলায় বলো রোহিত। স্যার, বেকিং পাউডার, প্রথমে বেকিং পাউডারে বেকিং বেকিং পাউডার আর টার্টরিক অ্যাসিড প্রথমে ময়দার সাথে মিশ্রিত করতে হবে, মিশ্রিত অবস্থায় এর থাকবে ফলে। যখন, শোনো হ্যালো, যখন এটা তৈরি করা হবে তখন কিন্তু এটা মিশানো আছে। এবার মিশানোর পরবর্তী টার্টারিক অ্যাসিড এবং হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এটা কিভাবে কেক ফোলাবে সেটা বলো। ও, এই দুইটা বিক্রিয়া করে সোডিয়াম টার্টারেট, কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং পানি উৎপন্ন করবে। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসই মানে কেক করাতে সাহায্য করবে। হ্যাঁ গুড, এটা হবে। অথবা যদি বলো তুমি সোডিয়াম কার্বনেটকে তাপ দিলে সোডিয়াম কার্বনেট, কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হবে, হ্যাঁ এটাও তুমি বলতে পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট কেক ফোলা ইয়েস ছাড়া স্যার। আর কি কি কাজ করে? হ্যাঁ কি কি কাজ করে আমরা বলো। স্যার, নাবিলা, না নাবিলা বলো, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট কেক ফোলানো ছাড়াও আর কোনো কাজ করে কি? হ্যালো, জি স্যার, হ্যাঁ কি কাজ করে বলো। স্যার মনে পড়ছে না ঠিক। হ্যাঁ বুঝলাম না তোমার কথা। স্যার মনে পড়ছে না। মনে পড়ছে না? ক্লাসে প্রস্তুতি নাও নাই নাবিলা? ক্লাসে প্রস্তুতি ছিল না ছিল না সেটা বলো, দেব তোমাকে আর কিছু বলবো না। স্যার পরীক্ষা চলছে তাই জন্য একটু আচ্ছা ঠিক আলগা। আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। রয়না বলো তো পারবা কি, কেক বেকিং পাউডার কেক ফোলাতে ব্যবহৃত হয় এটা ছাড়া আর কি কাজে ব্যবহৃত হয় বেকিং পাউডার? হ্যাঁ, বেকিং পাউডার আমাদের বদহজম সমস্যার সমাধানে ব্যবহৃত হয়। গুড, এই তো সুন্দর। এবার ইস্ট কিভাবে পাউরুটি ফুলায় রহিমা, রাহিমা বলো, ইস্ট কিভাবে পাউরুটি ফোলাতে সাহায্য করে? রাহিমা শুনতে পাচ্ছ? ইস্ট কিভাবে পাউরুটি ফোলায় বলো একটু রাহিমা। আমরা যে পাউরুটি, বলো বলো, শুনছি বলো। ইন্টারনেট সমস্যা হচ্ছে, মাঝপথে কেটে যাচ্ছে। রাহাত, রাহিমার লাইনটা মনে কেটে গেছে, ও মনে বুঝতে পারছে না। রাহাত বলো, ইস্ট কিভাবে পাউরুটি ফোলায় বলো।
স্যার বলবো। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো পড়েছো, সবাই অনেক ভালো পড়া দিয়েছো। তোমরা নেক্সটে যারা ভালো পড়ো নাই আজকে, তারা অবশ্যই পড়াটাকে উঠিয়ে নিবা। ঠিক আছে, কথা বুঝতে পেরেছো? তাহলে আমরা নতুন আলোচনায় আমরা যাব আজকে। খুবই শর্ট একটা আলোচনা করব, তোমাদের যেন মাথার মধ্যে এখনই ঢুকে যায় সে বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে দেখো আমি লিখেছি, আজকে দ্বাদশ অধ্যায় আমাদের জীবনের রসায়ন পার্ট 12.1 এর, আর দুইটা পয়েন্ট আছে আমাদের, সিরকা বা ভিনেগার এবং কোমল পানীয়। সিরকা বা ভিনেগার, সিরকা বা ভিনেগার একই কথা, আর কোমল পানীয়, এই দুটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তোমরা তোমাদের নতুন বই এবং পুরনো বই যেকোনো একটা থেকে পড়তে পারো। ঠিক আছে, নতুন এবং পুরনো বই থেকে যেকোনো এক জায়গা থেকে তোমরা পড়তে পারো, বা উভয় জায়গাতে যেটা সহজ মনে হবে সেটা পড়তে পারো। সব জায়গাতে একই লেখা আছে, একই রকম সব শিডিউল। ঠিক আছে, তবে পুরনো বইটাতে একটু ভালোভাবে দেওয়া আছে, আর নতুন বইয়ে একবারে শর্ট করে দেওয়া আছে, ভিনেগার বা সিরকা প্রস্তুতি। তুমি এটা লিখতে পারবা, এখান থেকে এটাও লিখতে পারবো, আমারটা যদি পছন্দ হয় তো এটাও লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমি শুরু করি, তাই না? বলো কি বলো তোমরা। স্যার একটা প্রশ্ন, জি স্যার। হ্যাঁ বলো। স্যার এই সিরকা বা ভিনেগার থেকে, স্যার এখানে নতুন বইয়ে দেওয়া আছে হচ্ছে সিরকা বা ভিনেগারে ইথানয়িক অ্যাসিডের পরিমাণ আচ্ছা 4%। দাঁড়াও, ওয়েট ওয়েট, আমি শুরু করিনি, আমি যখন শুরু করব তখন বলবো এগুলা। আচ্ছা স্যার, আমি তো শুরুই করিনি, আমি এটা পড়াইনি, আমি পড়াই তারপরে তুমি আমাকে কোশ্চেন করবা, আচ্ছা স্যার, তাই না বিষয়টা? তাই না? জি স্যার, তোমাদের তোমার কথার প্রেক্ষিতে আমি কথা শুরু করি, যে সিরকা আসলে কি। সিরকা হচ্ছে তোমাদের নতুন বইয়ের 4 থেকে 10% জলীয় দ্রবণ, ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণকে ভিনেগার বলা, এটা হবে, অথবা 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা, এটা হবে, কোনো সমস্যা নাই। তোমার যেটা তুমি প্রিফার করো সেটা লিখবা, অথবা তোমার নতুন বইয়ে যেটা আছে সেটাই তুমি লিখতে পারো। কি ক্লিয়ার রয়ে না? জি স্যার, তাহলে তোমরা 4 থেকে 10% লিখতে পারবা, 6 থেকে 10% লিখতে পারবা। যদি মনে করো যে আমি 4 থেকে 10 লিখবো তাহলে তুমি সঠিক, আর যদি মনে করো যে আমি 6 থেকে 10% লিখবো সেটাও সঠিক। ঠিক আছে, তাহলে ভিনেগার উৎপাদনের জন্য আমাদেরকে ইথানোয়িক অ্যাসিড তৈরি করতে হবে। তার ইথানোয়িক অ্যাসিডের সংকেত আমরা জানি, CH3COOH। এটা কিন্তু দুই কার্বন বিশিষ্ট ইথানোয়িক, দুই কার্বন বিশিষ্ট ওইক অ্যাসিড, এখানে এক কার্বন, এখানে এক কার্বন, দুই কার্বন, দুই কার্বন হলে ইথ যোগ ওইক অ্যাসিড দিয়ে আমার এর নামটা হয় ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, সেই ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% অর্থাৎ 4 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার। অর্থাৎ যদি আমরা ইথানোয়িক অ্যাসিড 4 গ্রাম নিই তাহলে আমাদেরকে 96 গ্রাম পানি নিতে হবে, আর যদি 10 গ্রাম ইথানোয়িক অ্যাসিড নাও তাহলে 90 গ্রাম পানি নিয়ে যে একটা সলিউশন তৈরি হবে, যে দ্রবণ তৈরি হবে, সেই দ্রবণটাই হচ্ছে কি বলো, ইথানোয়িক অ্যাসিড। সেই দ্রবণটাই হচ্ছে ভিনেগার, সেটা ইথানোয়িক অ্যাসিড না, সেটা হচ্ছে ভিনেগার। ভিনেগারকে অপর নাম সিরকাও বলা যায়, বা সিরকা বা ভিনেগার বলা যায়। ক্লিয়ার? তাহলে এই অ্যাসিডটা কিন্তু একটা অ্যাসিড, তাই না? এটা জৈব অ্যাসিড না বলো তো, কি বলো, কথা বলো, এটা কি একটা জৈব অ্যাসিড তোমাদের মনে হয়? ইয়েস স্যার, জৈব এটা একটা ফ্যাটি জৈব অ্যাসিড। অ্যাসিড, অর্থাৎ ফ্যাটি অ্যাসিড। আমরা যে কার্যকরী গ্রুপ দেখেছি, গ্রুপে আমরা দেখেছি CN H2N প্লাস ওয়ান বন্ড COOH। ঠিক আছে, এটা হচ্ছে কার্যকরী গ্রুপ, এটা সাধারণ সংকেত জৈব অ্যাসিডের, আর এইটুক হচ্ছে কার্যকরী গ্রুপ বন্ড COOH। ঠিক আছে, তাহলে আমাদেরকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করতে হবে, তাহলেই আমরা কি করতে পারবো, ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করতে পারলে আমরা 4% এবং 6% দ্রবণ তৈরি করতে, 4 থেকে 10% জলীয় দ্রবণ তৈরি করতে পারবো। কোনো কি ডাউট হবে বলো তো, এখানে কোনো ডাউট হবে? না স্যার। তাহলে আমরা অলরেডি ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করা শিখেছি আমরা 11 অধ্যায়ে, অলরেডি আমরা ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করা শিখেছি 11 অধ্যায়ে, সেই বিক্রিয়াটা দিয়ে দিলেই হবে এখানে। তাহলে আমি বিক্রিয়াটা কি একটু মনে করে দিই তোমাদেরকে, সিরকা বা ভিনেগার যে আসলে কিভাবে প্রস্তুত করেছি আমরা 11 অধ্যায়ে, মনে আছে কারোর একটু? হ্যাঁ মনে আছে তোমাদের, সিরকা বা ভিনেগার প্রস্তুত করেছি 11 অধ্যায়ে কিভাবে আমরা, মনে নাই? আমার মনে আছে, ইয়েস স্যার মনে আছে। আচ্ছা একটু মনে করো তো প্রথম স্টেপটা স্যার, ইথানল এর সাথে ওই যে শক্তিশালী জারক দ্বারা, ইথানল না ইথানল, ইথানল স্যার, ইথানল না ইথানল, ইথানল কে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড গাঢ় সহযোগে উত্তপ্ত করলে
এখানে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এন্ড গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটা যদি একসঙ্গে যুক্ত করি আমরা তাহলে এখানকার এক অণু পানি অপসারণ হবে। তাহলে এখানে একটা হাইড্রোজেন আমরা লিখতে পারি, এখানে হাইড্রোজেন কমায় দিই, এই এইচ আর ওএইচ মিলে কি হবে বলতো দেখি? H2 পানি হবে, তাই না? এই পানি দিলে উৎপন্ন হবে কি, এখানে একটা জায়মান অক্সিজেন আসবে। ওকে, এই পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দুজন জায়মান অক্সিজেন দিবে। এখানে একটু পরে লিখতে হয়তো এটা, আচ্ছা আমি লিখিয়ে দিচ্ছি, এখানে গ্যাপ করে দিই, এখানে হবে জায়মান অক্সিজেন আর এখানে হবে K2Cr2O7 এন্ড H2SO4, ক্লিয়ার? তাহলে আমরা দেখো এখান থেকে H2O দুটা পানি, এখানে CH2 ছিল, একটা হাইড্রোজেনকে আমরা নিচে নিয়ে এসেছি, দিয়ে এইচ এর সাথে OH যুক্ত করে আমরা পানি উৎপাদন করেছি। এখন যেটা অবশিষ্ট আছে সেটা আমাদেরকে লিখে দিতে হবে। তাহলে এখানে আছে CH3, CH3 বন্ড CH আর এখানে O দিয়ে CHO। তাহলে এটা ছিল কি, ইথানল কিন্তু, ঠিক আছে রোহিত? এটা ছিল ইথানল, ইথানল, আর এটা হলো ইথানল, ইথা দন্ত নয় ফলাকার লনল। সবাই বুঝতে পেরেছো অডিয়েন্স? হ্যালো, সবাই বুঝতে পেরেছো? জি স্যার। রাহিমা, রয়না, আমির হামজা, আতিক মাহবুব, মায়া, মাইসা সরি, নাবিলা, বুঝতে পেরেছো তোমরা সবাই? এই বিক্রিয়াটা কিন্তু অলরেডি আমরা 11 অধ্যায়ে পড়ে এসেছি, পড়ে আসেছি, আমরা পড়ে এসেছি কিনা বলো তো দেখি। তাহলে প্রথমে ইথানলকে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমের সহযোগে জারণ করা হয় তাহলে ইথানল এবং পানি উৎপন্ন হবে। তাহলে এটা ফার্স্ট স্টেপ। এবার দেখো সেকেন্ড স্টেপে যদি আসি আমরা, CH3CHO আবার পুনরায় ওই পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড গাঢ় K2Cr2O7 এন্ড H2SO4, এবার এইগুলাকে একসাথে যুক্ত করে দাও, তাহলে দেখো তো একটা জৈব অ্যাসিড গ্রুপ হয়ে যায় কিনা এখানে। তৈরি করতে পারলে কি আমরা ভিনেগার প্রস্তুত করতে পারবো না বলো তো? তোমরা রেসপন্ড করছো না, কথা বুঝতে পারছো না নাকি, না কথা শুনতে, তোমাদের শুনতে পাচ্ছি না আমি, নেটওয়ার্কের প্রবলেম। বিক্রিয়ার দুটো বিক্রিয়া লিখতে হবে, যদি তুমি না লেখো তাহলে তোমার নম্বরের ভ্যারিয়েশন হতে পারে বা কেটে নিতে পারে, অথবা তোমার পুরনো বইয়ের সরি নতুন বইয়ে যে ইথানলের সাথে অ্যাসিটোব্যাক্টর সহ উপস্থিতিতে অক্সিজেনের সাথে যুক্ত করলে ইথানয়িক অ্যাসিড এবং পানি উৎপন্ন হয় এটাও তুমি লিখতে পারবা। আমি এই কারণে এটা লিখতে যাচ্ছি যে এটা আমাদের পূর্বে পূর্ববর্তী বিক্রিয়া আমরা এটা শিখেছি, এর জন্য আমি এটা প্রেফার করেছি, যেহেতু একবার আমরা শিখেছি এই জিনিসটা আমরা বারবার লাগাতে পারবো। অথবা তোমার যদি ভালো না লাগে তুমি কোনো সমস্যা নাই, তুমি অথবা এটা লিখতে পারো ইথানল CH3CH2OH প্লাস অক্সিজেন, এখানে লিখবা অ্যাসিটোব্যাক্টর, হ্যাঁ অ্যাসিটোব্যাক্টরের সাহায্যে ইথানোয়িক অ্যাসিড CH3COOH এবং পানি উৎপন্ন হবে, বা সেটা মুখস্থ করতে পারো। ওকে, কথা কি বোঝা গেল রোহিত? প্রস্তুত করতে পারবো, ঠিক আছে? একটা পদ্ধতি হচ্ছে কি বলো, একটা পদ্ধতিতে আমরা ইথানল থেকে করলাম অথবা ইথানল থেকে করলাম, ঠিক আছে, অথবা আমরা ইথানল থেকে অ্যাসিটোব্যাক্টরের সাহায্যে অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করলাম, এটা করতে পারি। অথবা তোমাদের বিক্রিয়া আর একটা আছে, তোমরা যেটা পড়েছো দেখো CH ট্রিপল বন্ড CH যোগ পানি করেছি আমরা, এটা বলতো তোমরা কি পড়েছো? এটা কখনো পড়েছো না? পড়োনি? 11 অধ্যায়ে লাস্টের দিকে রিয়াকশন, 20% সালফিউরিক অ্যাসিড, এখানে থাকবে 20% H2SO4, 2% HGSO4 আর 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। তাহলে অ্যালকাইনে কয়টা দুর্বল বন্ধন?
দুইটা দুইটা তাহলে এটা পানি সংযোজন বিক্রিয়া না রোহিত হ্যাঁ স্যার এটা কিন্তু পানি সংযোজন বিক্রিয়া আমরা সংযোজন বিক্রিয়াতে পড়েছি হাইড্রোজেন সংযোজন এবং পানি সংযোজন পাশাপাশি সেই বিক্রিয়াটা এটা তাহলে সুবিধা না আমাদের বলো তো CH2 এর জায়গাতে CH3 CH আর এখানকার অক্সিজেন যুক্ত হয়ে গেল এই জায়গায় অ্যালডিহাইড এবারে অ্যালডিহাইড কে তো আমরা জারণ করলে জৈব অ্যাসিড পেয়ে যাব প্রথম যে পদ্ধতিটা আমরা শিখলাম সেটা থেকে আমরা পাবো তাহলে এটা সেকেন্ড স্টেপ ইথানল কে যদি আমরা জাইমন অক্সিজেন দিয়ে দিই এখানে তাহলে জাইমন অক্সিজেন এখানে দিবে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দিতে পারবে বাট এখানে কিন্তু ম্যাঙ্গানিজ অ্যাসিটেট ব্যবহৃত হবে ম্যাঙ্গানিজ অ্যাসিটেট হ্যাঁ এটা অ্যাসিটিক অ্যাসিড না বলতো CH3 COH এটা কিন্তু ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডও বলা যায় এখানে যদি ম্যাঙ্গানিজ দিই আমরা MN ম্যাঙ্গানিজ 2 যোজি তাহলে এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে না তাহলে এখানে এই ম্যাঙ্গানিজ অ্যাসিটেটের সংকেত এসে এটা তাহলে এই ম্যাঙ্গানিজ অ্যাসিটেটের ম্যাঙ্গানিজ আয়ন এখানে প্রভাবক হিসাবে কাজ করবে এবং 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে এই দুটা অক্সিজেনটা জাইমার অক্সিজেনটা এই CH এর সাথে যুক্ত হয়ে যাবে তাহলে CH3 COOH এর উৎপন্ন হবে তাহলে এটা কি জৈব অ্যাসিড না বলো তো ইয়েস স্যার হ্যালো আমার বিক্রিয়াগুলো আমি নিয়েছি কিভাবে দেখো আমার বিক্রিয়াগুলো তোমাদের যেন কোনো প্রেসার না লাগে এর জন্য পূর্ববর্তী অধ্যায়ের বিক্রিয়াগুলো এখানে আমরা সেট করেছি যেটা পুরনো বইয়ে দেওয়া আছে তাহলে আমরা যদি আগের একটা বিক্রিয়া শিখি যদি পরবর্তীতে ওই প্রশ্নে ওই বিক্রিয়া যদি লাগে তাহলে আমরা আমাদের একটা হেল্প হবে না বলো তো তোমরা সহজ হবে তাহলে আমরা এইভাবে তোমাদের নতুন বইয়ে একবারে শর্ট ভাবে লিখে দিয়েছে একবারে শর্ট তাহলে এত শর্ট লিখলে তো নম্বর কম পাওয়া যাবে ঠিক আছে আমি তার জন্য আমি প্রয়োজন মনে করেছি তুমি যদি এখন মনে করো যে স্যার যা বললো আমি নতুনটা লিখবো তুমি লিখবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আমি বলছি তোমাকে লিখতে তুমি লিখবা শেষ ঠিক আছে তাহলে আমাদের দেশে প্রায় 30-35 বছর আগে গ্রামের লোকেরা খেজুরের রস রোদে শুকিয়ে মল্ট ভিনেগার তৈরি করে আচার সংরক্ষণ করত তাহলে আমাদের এই ভিনেগার যেটা তৈরি হবে সেটা কিন্তু আচার সংরক্ষণে ব্যবহৃত হয় আমরা আচার অনেকেই পছন্দ করি আবার অনেকেই ভালো লাগে না হ্যাঁ তাহলে আচার এই সংরক্ষণ করার জন্য আমাদের এই উপাদানটি ব্যবহৃত হয় ঠিক আছে তাহলে আচার কিভাবে সংরক্ষণ হয় তোমাদের ধারণা আছে আচার কিভাবে সংরক্ষণ হয় তোমাদের বইয়ে কিন্তু বাংলা ভাষা তোমাদের বইয়ে নতুন বইয়ে কিন্তু শুধু বাংলা ভাষাটুক লেখা আছে হ্যাঁ নতুন বইয়ে বাংলা ভাষাটা কি লেখা আছে দেখো আচারকে যদি ব্যাকটেরিয়া আক্রমণ থেকে আচার পচে যাওয়া বা নষ্ট হয়ে যায় আচারের মধ্যে ভিনেগার দিলে আচারকে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না ভিনেগারের মূল উপাদান ইথানোয়িক অ্যাসিড এই ভিনেগারকে যখন আচারের মধ্যে দেওয়া হয় তখন ইথানোয়িক অ্যাসিডের ত্যাগকৃত প্রোটন ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং খাদ্য দীর্ঘকাল ব্যাকটেরিয়া আক্রমণ থেকে রক্ষা পায় এভাবে ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণ করা যায় তাহলে আমরা সর্বসাকল্যে একটা রিয়াকশন দিতে পারবো না বলো তো আমরা রিয়াকশন তো দিতেই পারি CH3COH প্লাস এটাকে পানি দিতে পারি আমরা তাহলে পানি দিলে কি হবে এটা একটা জলীয় দ্রবণ বা উভমুখী বিক্রিয়া হবে বিক্রিয়া হলে এখানে যে হাইড্রোজেন আয়ন সে হাইড্রোজেন আয়নটা আলাদা যদি হয়ে যায় যেটা অবশিষ্ট থাকলো সেটা কি থেকে যাবে না এটা একটা আয়ন থাকলো আর H প্লাস আয়ন থাকলো পানি দিলেই শুধুমাত্র তার আয়নিত হবে কারণ এরা কিন্তু অ্যাসিড এরা হচ্ছে অ্যাসিড এরা দুর্বল অ্যাসিড এবার যে উৎপাদিত যে হাইড্রোজেন আয়ন এই হাইড্রোজেন আয়ন আচারের মধ্যে যে জীবাণু থাকবে যে ব্যাকটেরিয়া জন্মাতে চাইবে সেই জীবাণুকে ধ্বংস করবে দিয়ে মৃত জীবাণুতে পরিণত করবে কি ক্লিয়ার না কথা বলতো ইয়েস স্যার কথা কি ক্লিয়ার মনে হয় যে অ্যাসিটেট আয়নের হাইড্রোজেন আয়ন ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাহলে এই অংশটা কি করে এটার নাম কিন্তু অ্যাসিটেট আয়ন এটার নাম হচ্ছে অ্যাসিটেট আয়ন ঠিক আছে এটার নাম হচ্ছে অ্যাসিটেট আয়ন আর এটার নাম হচ্ছে হাইড্রোজেন আয়ন তাহলে হাইড্রোজেন আয়ন কি করছে ব্যাকটেরিয়াকে কিল করে দিচ্ছে আর এই অ্যাসিটেট আয়নটা আমাদের যে আচারকে নরম ও সুস্বাদু করতে আচারের মধ্যে কিন্তু ফ্যাটগুলো ঢুকে যাচ্ছে আটার যে মোটা হয় আমের আচার বা জলপাইয়ের আচার বা যে কোনো আচার এর মধ্যে নরম ও সুস্বাদু করতে এই অ্যাসিটেট আয়ন ব্যবহৃত হয় ঠিক আছে বুঝাতে পেরেছি তাহলে আমরা আজকে কি পড়লাম এ পর্যন্ত কি পড়েছি বলতো দেখি রোহিত স্যার আমরা পড়লাম সিরকা বা ভিনেগারের প্রস্তুতি এবং এটি মানে এটি কিভাবে কাজ করে মানে আজ সংরক্ষণে কিভাবে এটি ব্যবহার করা হয়
আচ্ছা, কোনো কোশ্চিন আছে তোমাদের এই পয়েন্টগুলোতে? আমি দুইটা পদ্ধতিতে, না স্যার তিনটা পদ্ধতিতে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করে দিয়েছি তোমাদেরকে, এবং ইথানোয়িক অ্যাসিড কিভাবে কাজ করছে আচারের সাথে, আচার সংরক্ষক বা খাদ্য সংরক্ষক হিসাবে কিভাবে ব্যবহৃত হয়। আগের মা বোনেরা কি করতো জানো, মাছ মাংস কুটে এর মধ্যে হলুদ মরিচ দিয়ে ওকে রেখে দিত, এটাকে বলা হয় মেরিনেট করা। কিন্তু বর্তমানে এটা যদি না করে, এর মধ্যে যদি হালকা করে ভিনেগার দিয়ে দেওয়া হয়, তাহলেই কিন্তু আর পচা নষ্ট হয়ে যাবে না, কারণ এর মধ্যে যে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো সেই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করবে হাইড্রোজেন আয়ন, তখন আমাদেরকে আর সমস্যা হবে না, সংরক্ষণ থাকবে। আচার সংরক্ষক হিসাবে সবচেয়ে বেশি ভিনেগার ব্যবহৃত হয়। তোমাদের কোনো কোশ্চিন আছে কি আজকের লেকচারে? হ্যালো, না স্যার। তোমাদের কি, তোমরা কি সম্পূর্ণ বুঝতে পারছো আমার কথা? ইয়েস স্যার। শুধুমাত্র রোহিতই ইয়েস স্যার বলে, আর কেউ কিছু বলে না, বিষয়টা কি? শুধু কি রোহিতই বুঝছে না অন্য কেউ বুঝতে পারছে ক্লাস? রাহিমা, রয়না, আতিক মাহবুব, আলী মুজাহিদ, বুঝতে পেরেছ? রয়না জি স্যার। নাবিলা বুঝতে পেরেছ? নাবিলা, কোনো কোশ্চিন আছে তোমাদের আমাকে আজকে পার্ট রিলেটেড কোনো কোশ্চিন? নো স্যার। আচ্ছা রয়না, তাহলে একটু বলো আমাকে শুনি, যে আচার কিভাবে সংরক্ষণ করছে ভিনেগারে? রয়না বলো। স্যার কোশ্চিনটা আরেকবার বলবেন। বলছি আচার সংরক্ষণে ভিনেগার কিভাবে কাজ করে? স্যার আচারকে যদি ব্যাকটেরিয়া আক্রমণ করে তবে আচার পচে বা নষ্ট হয়ে যায়, এজন্য আচার সংরক্ষণে ভিনেগার ব্যবহার করা হয়। আচার সংরক্ষণে ভিনেগার, ভিনেগারের মূল উপাদান হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ভিনেগারকে আচারের মধ্যে দেওয়া হলে ইথানোয়িক অ্যাসিড যে প্রোটন ত্যাগ করে এবং এইচ প্লাস, যে প্রোটন ত্যাগ করে সেটা এইচ প্লাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। ওকে, ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। রাহিমা বুঝতে পেরেছ? রাহিমা, রাহিমা জি স্যার, তুমি বুঝতে পেরেছো সব আমার লেকচার? হ্যালো স্যার, ফার্স্ট এর টুকু পাইনি, লাস্ট এর টুকু মানে পেয়েছি বুঝতে। ফার্স্ট এর টুকু পারোনি মানে বুঝলাম না, মানে ফার্স্ট এর টুকু আমি ক্লাস মানে করতে পারিনি। ও, ক্লাস না করতে পারলে তো কিছু করার নেই, আবার রিভাইজ যখন হবে তখন দেখবা, ঠিক আছে? তাহলে আমাদের আর একটা টপ পয়েন্ট বাকি আছে, সেটা কোমল পানীয়। তাহলে আমরা যাব কোমল পানীয়। দেখো খুবই সহজ, কোমল পানীয় আমরা খাই বলো তো রাহিমা? কোমল পানীয় খাই আমরা? পান করি, খাই না তাহলে? না আমরা খাই না, ওটা পান করি। কোমল পানীয় আমরা কি করি, পান করি না খাই, কোনটা? কথা বলো, শুনতে পাচ্ছ না মনে হয় আমার কথা। আচ্ছা, কোমল পানীয় পানি পান করি বা খাই, যাই হলো পোলাও বিরিয়ানি খাওয়ার পরে ঠান্ডা কোমল পানীয় না খেলে আমাদের ভালো লাগে না, তাই না? কোমল পানীয় হলো কার্বন ডাইঅক্সাইডের এবং কার্বন ডাইঅক্সাইডের দ্রবণ, অর্থাৎ এতে অতিরিক্ত পরিমাণে চিনি মিশ্রিত থাকে। অন্যান্য উপকরণ হিসাবে ড্রিঙ্কস এর বর্ণ বা স্বাদ পরিবর্তন হয়, অন্যান্য উপাদান মিশিয়ে, উপকরণ মিশিয়ে এই পদার্থটা তোমার কালার বা বর্ণ পরিবর্তন হয় বা স্বাদ পরিবর্তন হয়। ঠান্ডা অবস্থায় উচ্চ চাপে পানিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিশ্রিত করে তৈরি করা হয়, আবার তাপ বৃদ্ধি পেলে বা চাপ হ্রাস পেলে দ্রবণ থেকে বুদবুদ আকারে গ্যাস বেরিয়ে যায়, যে কারণে ড্রিঙ্কস এর মুখ খুললেই ফেনাসহ তরল এবং গ্যাস বেরিয়ে আসে। এই জন্য এ সকল পানীয় ঠান্ডা অবস্থায় পান করতে ভালো লাগে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস পানিতে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। দেখো তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস CO2, এটা যদি পানির সাথে যুক্ত হয় অতিরিক্ত চাপ এবং তাপ, অতিরিক্ত চাপ প্রয়োগ করে যদি এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে যদি পানির সাথে মিশিয়ে দেওয়া যায় এবং এর সাথে অতিরিক্ত চিনি মিশিয়ে দেওয়া হয় এবং বর্ণ এবং ফ্লেভার মিশিয়ে দেওয়া হয়, তাহলে বিভিন্ন রকম বর্ণের বিভিন্ন অ্যাসিড, একই অ্যাসিড কিন্তু বিভিন্ন বর্ণের উৎপন্ন হবে। তাহলে দেখো এখানে H2 C আর O হচ্ছে 2 আর 1 3, তাহলে H2CO3, এটার নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড, এটার নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড।
ক্লিয়ার? এটার নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডটা অজৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড হওয়া সত্ত্বেও এটা কিন্তু দুর্বল একটা অ্যাসিড। সকল অজৈব অ্যাসিড কিন্তু সবল অ্যাসিড, সকল অজৈব অ্যাসিড সবল অ্যাসিড, শুধুমাত্র একমাত্র ব্যতিক্রম এটা অজৈব অ্যাসিড হওয়া সত্ত্বেও এটা দুর্বল। এটা আমরা ওই পানীয়র মধ্যে ড্রিঙ্কস যেটা আছে সেই ড্রিঙ্কস এর মধ্যে আমরা পান করি। ঠিক আছে, তাহলে আজকের পড়া ছিল আমাদের এইটুকুই, যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এই সরি, যে কার্বনিক অ্যাসিড প্রস্তুতি বা কোমল পানীয় প্রস্তুতি, এবং হচ্ছে কি আমাদের বলো আর ভিনেগার প্রস্তুতির শিখালাম। কার্বনিক অ্যাসিড এনজাইমের ক্রিয়াকে ত্বরান্বিত করে পরিপাকে সহায়তা করে। কার্বনিক অ্যাসিড একটা মৃদু অ্যাসিড, পানিতে এটা খুব কম সংখ্যক অণু বিয়োজিত হয়, যেটা বলেছি আমি। আর কোনো সমস্যা আছে তোমাদের বলো? না স্যার। তাহলে আজকে আগামী দিনের পড়া যখন আমি ক্লাসে ধরবো তখন খুব ভালোভাবে দেওয়া যাবে না খারাপ ভাবে দিতে পারবো, কোনটা? ভালো হবে স্যার। ওকে গুড, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।